हेलो गाइस अस्सलामु आलैकुम गाइस। तो गाइस आज के भिडियो থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার ফেসবুক আইডির মানে ফেসবুক অ্যাকাউন্টে যে প্রফেশনাল মোড যেটা অন করেছিলেন সেটা আপনি কিভাবে অফ করবেন। আমরা অনেকে কিন্তু আছে আগের যে ফেসবুকের যে আগের যে ভার্সন বা মোডটা ছিল সেই মোডে আমরা কিভাবে ব্যাক করব বা আমরা যে প্রফেশনাল মোড যেটা অন করেছিলাম সেটা আমরা কিভাবে অফ করব এবং পুনরায় আমরা অন করতে পারবো কিনা এটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন गाइस অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে থাকবেন, ভুল করবেন না এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো गाइस চলেন ভিডিওটি শুরু করি। সো ওয়েল গাইজ, প্রথমে আপনি কী করবেন প্রফেশনাল মোড অফ করবেন। অফ করার জন্য আপনি এখান থেকে এই যে থ্রি ডট বাটনে ট্যাপ করেন বা আপনার প্রোফাইলে আপনি চলে আসবেন। ওকে, তো আমি আমার প্রোফাইলে চলে আসলাম। এখন আপনাদেরকে দেখাবো আমি এখান থেকে অফ করে দেখাবো এবং আপনি পরবর্তীতে অন করতে পারবেন কি না, তো এটা নিয়ে পুরোপুরি আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিও স্কিপ করলে হয়তো ভিডিও থেকে অনেক কিছু মিস করতে পারেন। অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ফুল কন্টিনিউ করা। তো গাইজ আমি প্রথমে দেখাই আপনি কীভাবে অফ করবেন। এর জন্য আপনি এখান থেকে থ্রি ডট যে অপশনটা দেখতে পাবেন এখানে আপনার ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে। তো গাইস এখান থেকে আপনি কী করবেন, নিচে দেখতে পাবেন হচ্ছে টার্ন অফ প্রফেশনাল মোড যে অপশনটা দেখতে পাবেন সেই অপশনটা ট্যাপ করবেন। তাহলে কিন্তু আপনি আগের যে মোডটা ছিল সেই মোডটা কিন্তু চলে আসতে পারবেন, মানে আগে যে আইডি যে মোডে ছিল সে মানে সাধারণ যে মোড ছিল সেই মোডে আপনি চলে আসতে পারবেন। তো এর জন্য আপনি কী করবেন টার্ন অফ প্রফেশনাল মোড যে অপশনটা দেখতে পাবেন এখানে আপনার ট্যাপ করবেন এবং এখান থেকে আপনি এখানে যে কন্টিনিউ যে অপশনটা আপনি দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনটা ট্যাপ করবেন। তারপর কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আপনাদের শো করবে। গাইস এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে নিচে দেখতে পাবেন টার্ন অফ যে অপশনটা আপনি এখানে দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে গাইস টার্ন অফ যে অপশনটা এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস উপরে দেখতে পারবেন যে প্রফেশনাল মোড টার্ন অফ মানে টার্ন অফ সাকসেসফুলি। ওকে, তো আপনার প্রফেশনাল যে মোডটা আছে সেটা কিন্তু অফ হয়ে গেছে। এখন আমরা কী করবো, নিচে দেখতে পাবো ক্লোজ নামে অপশন, আপনি কী করবেন এই ক্লোজ বাটনে ট্যাপ করবেন এবং ট্যাপ করার পর আপনি কী করবেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনার যে প্রফেশনাল যে মোডটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখন আপনি কিন্তু আগের যে সাধারণ যে মোডটা আছে সেই মোডে কিন্তু আপনি চলে এসেছেন। এখন আপনাদেরকে বলবো আপনি পরবর্তীতে প্রফেশনাল মোড অন করতে পারবেন কি না। হ্যাঁ গাইস অবশ্যই আপনি প্রফেশনাল মোড যে কোনো সময় আপনি অন করতে পারবেন। এর জন্য আপনি আবারও কী করবেন, এখান থেকে যে নিচে দেখতে পারবেন থ্রি ডট নামে অপশন, সব আইডিতে আপনি এখানে থ্রি ডট পাবেন, জাস্ট এখান থেকে থ্রি ডট বাটনে ট্যাপ করবেন এবং নিচে দেখতে পাবেন এই যে টার্ন অন প্রফেশনাল যে মোড যে অপশনটা দেখতে পাবেন এখানে ট্যাপ করলে কিন্তু আপনি অন করতে পারবেন। আপনাদেরকে আমি অনও করে দেখাবো এবং এই অপশনটা যদি না আসে এক্ষেত্রে আপনি কী করবেন, এক্ষেত্রে আপনাদেরকে দেখা দিচ্ছি অবশ্যই স্কিপ করেন না। গাইস গাইস আপনি কী করবেন, এই যে এই অপশনটা ধরেন আপনি প্রফেশনাল মোডটা অফ করে ফেলছেন, অফ করার পর আপনি চাচ্ছেন যে আবারও অন করবেন। এর জন্য আপনি এখান থেকে থ্রি ডট বাটনটা ট্যাপ করবেন এবং কী করবেন, যদি প্রফেশনাল মানে টার্ন অন প্রফেশনাল মোড যে অপশনটা যদি না পান এক্ষেত্রে আপনি কী করবেন, এক্ষেত্রে আপনি কী করবেন এখানে এই যে উপরে দেখতে পাবেন ফলো সেটিং নামে সবার অপশন কিন্তু আসবে ফলো সেটিং। তো এখানে আপনি ট্যাপ করবেন এবং এরকম ইন্টারফেস শো করবে। তো গাইস এগুলো সবগুলো পাবলিক করে দেবেন, এখান থেকে কিন্তু আমি সবগুলো পাবলিক করে দিচ্ছি। গাইস এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আপনি পাবলিক রাখবেন এবং এটাকে অবশ্যই এফডিএন করে দিবেন। তারপরে এগুলো নিচে যেগুলো দেখবেন হচ্ছে পাবলিক করা আছে এগুলো সবগুলো আপনি পাবলিক করে দিবেন। ওকে, পাবলিক করা হয়ে গেলে আপনি ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসবেন মানে সম্পূর্ণরূপে ব্যাগে চলে আসবেন। আসার পর ফোনটাকে প্রথমে রিফ্রেশ করে দেবেন, মানে আপনার যে ইটা আছে মানে মিনিমাইজ যেটা করা ছিল সেটাকে প্রথমে রিফ্রেশ করবেন। ওকে, মানে ফেসবুকটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পর আবারও আপনি ফেসবুকে যে অরিজিনাল যে অ্যাপ্লিকেশন আছে সেটাতে প্রবেশ করবেন। লাইটে প্রবেশ করবেন না, তাহলে কিন্তু নাও আসতে পারে গাইস। ওকে, তো কী করবেন, আসবেন আসার পরে এরকম ইন্টারফেস শো করবেন। আপনি আবারও এখান থেকে থ্রি ডট যে অপশনটা দেখতে পাবেন এখানে ট্যাপ করবেন এবং এখান থেকে আপনি প্রোফাইলে চলে আসুন। প্রোফাইলে চলে আসার পর এখন আপনাদেরকে আমি প্রফেশনাল মোডটা চালু করে দেখাচ্ছি। এখন আপনি এখান থেকে থ্রি ডট বাটনটা ট্যাপ করবেন এবং এরকম ইন্টারফেস শো করবেন। নিচে দেখতে পাবেন টার্ন অন প্রফেশনাল মোড যে অপশনটা দেখতে পাবেন এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস আপনি এখান থেকে কী করবেন, টার্ন অন যে অপশনটা দেখতে পাবেন এখানে আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, একটু ওয়েট করেন গাইস। তো এখন কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আপনি জাস্ট ব্যাক করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন দেখেন আপনার যে প্রফেশনাল মোড যেটা আছে সেটা কিন্তু অন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে থিয়েটার বাটনে ট্যাপ করলে আপনি ওই যে প্রফেশনাল মোড যে অপশনটা ওটা কিন্তু দেখতে পাবেন। এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে টার্ন অফ প্রফেশনাল মোড, আমাদের প্রফেশনাল মোড যেটা আছে সেটা কিন্তু অন হয়ে গেছে গাইস। তো এইভাবে কিন্তু আপনি প্রফেশনাল মোড যে কোনো সময় অন করতে পারবেন এবং যে কোনো সময় কিন্তু আপনি অফও করতে পারবেন। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর কারোকে যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কার কী ধরনের প্রবলেম ফেস করতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আর চ্যানেলের জন্য নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।